नगर जो माननीय सांसद मोहा मित्रा जे भावे माँ तारा के माँ काली के अपमान करे छे सारा देशे हिंदू समाज ताते क्षुब्ध हो गए छे हिंदू बाबा के आघात पे छे जरा पश्चिम बांगलाय बार बार होय दल तार अवस्थानेर कथा बोले छे आमरा आमादेर अवस्थानेर कथा बोले छे তিনি আমাদের সাংসদ তিনি বুঝবেন এটাই আমাদের বিশ্বাস তৃণমূল ব্যবস্থা নেবে না কারণ তৃণমূল অ্যাপিজমেন্টের পলিটিক্স করে নমস্কার স্বাগত বাংলা বাইট নিত্যদিনের সমস্যায় সাধারণ মানুষের জীবন একেবারে জর্জরিত নিত্য সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে খুঁজতেই না বিশ্বাস দশা তারই মাঝে কালী কালী রবে একেবারে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে ঘটনার সূত্রপাত কানাডা নিবাসী ভারতীয় চিত্র পরিচালক লিনা মনি মাকালাইয়ের একটি তথ্যচিত্রের পোস্টারকে ঘিরে লিনা মনি মাকালাই এই নামটা বেশ কয়েকদিন ধরেই মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে এর আগে হয়তো এত বেশি সংখ্যক মানুষ তাকে চিনতেন না কিন্তু তার নির্মিত একটি তথ্যচিত্র কালী যার পোস্টারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত হয় রাজ্য রাজনীতি জাতীয় স্তর পর্যন্ত একেবারে সরগরম হয়ে ওঠে এই বিতর্কে আরো বেশি মাত্রা যোগ করে সেটা হচ্ছে সাংসদ মহুয়া মৈত্রের একটি বক্তব্য যার রেশ ধরে বিরোধী নেতারা বিশেষ করে বিজেপি নেতারা একেবারে হাতে অস্ত্র পেয়ে যান তৃণমূলের এগেনস্টে এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে মা কালী কালী বিষয়ে একজন সিগারেটি সুকান দিচ্ছেন যারা এক হাতে ত্রিশূল অন্য হাতে রূপান্তরকামীদের বহু বর্ণ পতাকা এটি লিনা মনি মাকালাইয়ের তথ্যচিত্রের একটা পোস্টার কালী তথ্যচিত্র যেটি 2 জুলাই টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পায় সেদিনই তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন এরপরই দেশ জুড়ে একেবারে বিতর্কের ঝড় একজন হিন্দু দেবীকে কেন এইভাবে প্রেজেন্ট করা হলো এই নিয়েই নানামুনির নানামত এরই মাঝে আগুনের ঘি ঢেলেছেন ভুয়া মন্ত্রের একটি বক্তব্য তারপরই বঙ্গ রাজনীতির ডুব দিয়েছে কালী বিজেপি কিছুতেই এই অস্ত্র ছাড়বে না কারণ এর আগে নবী প্রসঙ্গে নুপুর শর্মার বক্তব্যে তারা একটু কোণঠাসা ছিল এবার তৃণমূলকে যারা ছাড়বে না এবং নুপুর শর্মার প্রসঙ্গে রণংদেহী তৃণমূল মহুয়া মৈত্রের ব্যাপারে চুপ কেন এই নিয়ে তারা একেবারে ঝাঁপিয়ে হিন্দু বাবাকে আঘাত পেয়েছে যেটা পশ্চিমবাংলায় বারবার হয় পশ্চিমবাংলায় সুবোধ সরকার বিকাশ ভট্টাচার্য গরু মাংস খায় রাস্তার উপরে দাঁড়িয়ে শিবলিঙ্গকে আঘাত করলে তৃণমূলের যুবনেত্রী হওয়া যায় পশ্চিমবাংলায় এই জিনিস বারে বারে হয় কিন্তু এটা থামতে হবে তো আগে হিন্দুরা এসব ভাবতো না এখন আমরা ভাবাচ্ছি হিন্দু সনাতন মানে তো ভারতবর্ষ মহুয়া মৈত্রীর এই বক্তব্যের পরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি তারপরই তৃণমূল কংগ্রেস প্রথম স্টেপ যেটা নিল সেটা হচ্ছে টুইট করে জানিয়ে দেওয়া হলো মহুয়া মৈত্র যা বলেছেন সেটা একান্ত তার ব্যক্তিগত এই তার এই মন্তব্যকে দল সমর্থন করে কোনো বিতর্কিত মন্তব্য করা অনুচিত এবং সাংসদ হিসেবে তার আরো দায়িত্ববান হওয়া উচিত ছিল দল যে অনুমোদন করে না তা ইতিমধ্যেই টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিজেপি মোটেও এতে খুশি নয় কারণ এর আগে নবী প্রসঙ্গে নুপুর শর্মার বক্তব্যের পর দল তাকে বহিষ্কার করেছিল তো তৃণমূল সেই সাহস দেখা তৃণমূল ব্যবস্থা নেবে না কারণ তৃণমূল অ্যাপিজমেন্টের পলিটিক্স করে আমরা নুপুর শর্মার ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছি কারণ আমরা মনে করি কোনো ধর্ম সম্পর্কেই বা কাউকে আঘাত করা কোনো মন্তব্যকে আমরা সমর্থন করি না বা আমরা পছন্দ করি না কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে মহুয়া মৈত্র সাংসদ তাকে এক্ষুনি বহিষ্কার করা দল থেকে কাজটা মোটেও সহজ নয় আর নুপুর শর্মা যখন নবী প্রসঙ্গে মন্তব্য করার পর বাংলায় যে অশান্তি ঘটেছিল সেই অশান্তি আবারও চাইছে না সেই অশান্তি পুনরাবৃত্তি চাইছে না তৃণমূল এবং এমনকি এটাও কাঙ্ক্ষিত নয়
যে বাংলা ধর্মপ্রাণ মানুষের মনে এই প্রশ্ন জাগুক যে নদী প্রসঙ্গে বক্তব্যের পর নূপুর শর্মার ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো আর মহুয়া মুত্রের বেলায় ছাড় কেন হল, এই প্রশ্ন ধর্মপ্রাণ বাঙালির মনে আসুক এটাও তৃণমূল সুপ্রিমো চাইনি। অন্যদিকে মহুয়া মৈত্র দল তার উপর থেকে হাত তুলে নেওয়ার পর পরই তিনি কি করলেন, টুইটারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্টটি সেটা আনফলো করলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার অ্যাকাউন্টটি আনফলো করেননি, এটা কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মধ্যে যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই তার আস্থা রয়েছে এটিও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, এবং একই সঙ্গে অন্য রাস্তায় হাঁটবেন কি না তিনি বা অন্য চিন্তাভাবনা অন্য পরিকল্পনা রয়েছে কি না এসব নিয়েও কিন্তু রাজ্যে রাজনীতি মহল যথেষ্ট কিন্তু এই বিষয়টা নিয়েও চর্চা চলছে। কিন্তু যে বিষয়গুলো চর্চায় থাকার কথা, নজরে থাকার কথা, সেই বিষয়গুলো কিন্তু নজরে নেই। সাধারণ মানুষের সমস্যার কথা, সাধারণ মানুষের সমস্যা নিয়ে যাদের পথে নামার কথা যে রাজনৈতিক নেতারা, তারা এখন কালি নিয়ে ডুব দিয়েছেন, কালি কথাতেই মজে রয়েছেন। এই যে একদিনে গ্যাসের দাম 50 টাকা বেড়ে গেল, এ নিয়ে আওয়াজ কারা তুলবে? সাধারণ সমস্যা থেকে না কোথাও গিয়ে নজর সরে যাচ্ছে। এই যে ক্রমশ টাকার অবমূল্যায়ন হচ্ছে, সরকারি চাকরি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, বেসরকারি ক্ষেত্রে এত ছাঁটাই চলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, গ্যাসের দাম তো বললামই, এর ফলে আমাদের মতো সাধারণ মানুষের যে হাল হয়েছে সেটা আর মানে বলে বোঝানো নয়, এমনই অবস্থা। সেই জায়গায় এই দেব দেবী নিয়ে মাতামাতি করার কি খুব দরকার? এইভাবে ধর্মকে হাতিয়ার করে ধর্মীয় বিভাজন টেনে অযথা একটা ইস্যু তৈরি করা কি আদৌ কোনো দরকার রয়েছে? না বোধহয়। এই যে এত দুর্নীতি চাকরির ক্ষেত্রে, এত দুর্নীতি একের পর এক দুর্নীতি সামনে এসেছে, প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে গ্রুপ ডি কোথায় হয়নি, WBCS সমস্ত ক্ষেত্রে জালিয়াতি হয়েছে, এই সমস্ত কিছু সামনে চলে এসেছে। সাধারণ যারা সাধারণ ছেলেমেয়েরা তারা চাকরির জন্য হুমকি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই সমস্ত কথা নিয়ে আওয়াজ তুলবে কারা? না, এই সমস্ত নিয়ে এই যে যারা ভোট দেয় তাদের কথা, যে সাধারণ মানুষ ভোট মেটার পর তাদের দিকে আর ঘুরে তাকাবার সত্যি কারো সময় নেই। দেখুন, এই শিল্পের স্বাধীনতা আর এই ধর্মীয় অনুভূতি বারবার এই বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, কাউকে দেশ ছাড়তে হয়েছে, কাউকে রাজ্য ছাড়তে হয়েছে, কেউ জেলে গেছেন, এই একদিনের নয় বহুদিনের। সত্যি তো শিল্পী স্বাধীনতার দোহাই দিয়ে অযথা ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা কোনো দায়িত্ববোধের পরিচয় দেয় না, যেখানে এই সমস্ত কারণের জন্য অযথা অশান্তি সৃষ্টি হয়, অযথা একটা সাধারণ মানুষের হয়রানির সৃষ্টি হয়, গণ্ডগোলের সূত্রপাত হয়, এটা বোধহয় সাধারণ জীবনে কাঙ্ক্ষিত নয়। তাই রাজনৈতিক নেতারা যারা দেব দেবীকে নিয়ে এত বেশি হইচই করছেন, এত বেশি রাস্তায় নেমে পড়েছেন, এবার দয়া করে জনস্বার্থ নিয়ে, জনস্বার্থের সঙ্গে যে ইস্যুগুলো জড়িয়ে সাধারণ মানুষ যারা ভোটে জেতানোর জন্য রাস্তায় নেমে ভোটটা দেয় তাদের কথা ভেবে সেই জনস্বার্থ ইস্যু নিয়েও এবার রাস্তায় নামে। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সঙ্গে থাকুন বাংলা প্রচার। নমস্কার।